এই সমাজে এমন কিছু নির্মমতা ঘটে যার জন্য আমরা কেউই প্রস্তুত নই। হতে পারে সৎমা, কিন্তু মায়ের কাছেই তো সন্তানের নির্ভরতার স্থান, আর সেই মায়ই যখন হয়ে ওঠে ঘাতক তখন মানবতা হয় হতভাগ। শিশুটির পিতা ওসমান গনির প্রথম স্ত্রী আর্থিক দৈন্যতার কারণে দুই সন্তানকে রেখে অন্যত্র চলে যায় এবং বিয়ে করেন। ওসমান গনি রিক্সা চালানো সহ শহরে দিনমজুরের কাজ করতেন, বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু স্ত্রী নিয়মিতভাবেই শিশু সুফিয়ানের উপর অত্যাচার চালাতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনা এখানেই শেষ নয়। দ্বিতীয় স্ত্রী 3/9/2018 ইংরেজিতে নিঃস্বজনদের সহযোগিতায় শিশুটির লিঙ্গ প্রায় কেটে ফেলেন, যার নির্মম দৃশ্যপট শিশু মনে এখনও কাজ করে। আসুন আমরা শুনি সেই দানবীয় দৃশ্যপট। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ উসমান গনি, বাড়ি বিশ্বম্বরপুর সুনামগঞ্জ, গ্রাম মধ্যনগর, পোস্ট অফিস সিনাকান্দি। আমি 2017-তে আমি বিয়ে করি। মাত্র 9 মাস যাবত এই দ্বিতীয় স্ত্রী এই দুইটা সন্তানকে দেখায়া বিয়ে করি, যে এই দুইটা সন্তান আমার। প্রথম স্ত্রী আমাকে তো ছেড়ে চলে গেছে, টাকা পয়সা যা আমার ইনকাম ছিল সব নিয়ে, এবং দুইটা বাচ্চারে এই ছোটো বাচ্চাটারে 7 মাসের সময় এতিম বানায় প্রথম স্ত্রী চলে যায়। পরবর্তীতে এই বাচ্চাগুলা অনেক জায়গায় লালন পালনের চেষ্টা করি, কেউ এই বাচ্চাগুলার ঠিক মতনে ভরণ পোষণ করে না। বিদায় আমি দ্বিতীয় স্ত্রী বিয়ে করি এই দুইটা বাচ্চা লালন পালন করানোর জন্য। কিন্তু আমি বিয়ে করার পরপরই এই বাচ্চাটারে দুইটা বাচ্চারে এত অত্যাচার নির্যাতন করছে, এক প্রকারে একদিন এই বাচ্চাটার একদিন ঠ্যাং ভেঙে ফেলছে আর একদিন দম বন্ধ করে ফেলছে। তারপরেও আমি অনেক বুঝাইয়া বাজায় অনেক চেষ্টা করছি যাতে সংসারের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়, বুঝে ফেলে এবং বাচ্চা এতিম বাচ্চাগুলোর প্রতি নির্যাতন না করে। পরবর্তীতে তার এই সংসারের বিশৃঙ্খলা বন্ধ করার জন্য আমি প্রথম বাচ্চাটা আমার বাড়িতে আব্বা আম্মার কাছে রেখে আসি এবং দ্বিতীয় বাচ্চাটা এখানে নিয়ে চট্টগ্রাম আসি। আমি টাইগার বাস বটগাছতল বাউবি বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে এখানে বাসা বাড়ানি। তখন এই বাচ্চাটা আমি বাসায় রেখে আমি আমার কর্ম করার জন্য বাহিরে গেছি, কিন্তু হঠাৎ করে এসে দেখি আমার বাচ্চার জিন্দা লাশ হয়ে রয়েছে। যে এইরকম অবস্থা হয়ে রয়েছে, বাচ্চা কান্নাও করতেছে, আবার তেমন পুষও নাই। এরকম অবস্থা আমার দেখে আমি তো ভয় পেয়ে গেছি, আমার বাচ্চা এরকম লাশ কেন। তারপর দেখি যে বাচ্চা আমি চাদর তুলা দিয়া দেখি, চাদর দিয়ে ঘুরাছিল, তুলা দিয়া দেখি যে আমার বাচ্চার লিঙ্গ কাটা। তখন আমি বাচ্চা দেখে আমি বেহোস হয়ে গেছি, আমি চিৎকার দিছি, আশপাশের লোকে এসে মেডিকেলে নিয়ে গেছে, আমাকেও বেহোস অবস্থা নিয়ে গেছে। আমি যেহেতু একা, আমার কোনো আত্মীয় স্বজন এদিকে চট্টগ্রাম নেই, যার জন্য আমি একা থাকার কারণে আমি চিকিৎসায় ব্যস্ততা হওয়া এবং টাকা পয়সা অনেক লেনিদেনি করার পর এই হঠাৎ করে দেখি এই রিপোর্টটা আসছে, অ্যাক্সিডেন্টলি ইঞ্জুরি, মেডিকেলের রিপোর্টটা আসছে অ্যাক্সিডেন্টলি ইঞ্জুরি। অথচ আমি বাসায় ছিলাম না, আমার বাচ্চাটার নির্যাতন নিপীড়ন অনেকদিন করছে বাসার লোকেরা যা জানে। আমি তো কর্মজীবী, আমি তো আর বাসায় থাকি না। আমার বাচ্চাটারে সবসময় নির্যাতন করত এবং সে এই ব্লেড দিয়া লিঙ্গটা কেটে ফেলছে। বাচ্চাও আমার সাথে মেডিকেলে বলছে যে বলে আব্বু আমার এইবার এই ময়নাটা এই ব্লেড দিয়া আম্মায় কাটছে, এভাবে বলছে। তো তখন বাচ্চাটার বয়স 2 মাস কম 3 বছর ছিল, তেমন কোনো কিছু বলতে পারতো না, মাসুম তেমন কোনো কিছু বলতে পারতো না। তবে আমি যেহেতু বেশি আদর করতাম এই জন্য আমাকে বলছে যে আব্বা এটা আম্মা ময়না কাটছে।
আমি এখন সুহৃদয়বান ব্যক্তিদের কাছে বলি, আমি এই মামলা করেছি, প্রথম মামলা করার জন্য থানায় গেছি, শেখ নাসির উদ্দিন সাবেক ওসি ছিলেন ওনার কাছে গেছি, যাওয়ার পরে দেয়া উনি আমার মামলাটা নেয় নাই, মামলাটা প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি তারপরে কোর্টের দ্বারস্থ হয়েছি, অ্যাডভোকেট ফুরকানের মাধ্যমে আমি মামলাটা করেছি। মামলাটা করার পর দীর্ঘ দুই বছর পর্যন্ত মামলাটারে এই নাই সেই নাই, এই হয় নাই সেই হয় নাই, এইভাবে আমারে দুই বছর পর্যন্ত ঘুরাইছে। তারপরে দিয়া আমার টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতারি না, অথচ আমি লিগ্যাল এইডে মামলা করেছি। আমাকে বলছে যে বিনামূল্যে আমাকে এই মামলা পরিচালনা করবে, কিন্তু যেইটুকু পারেছি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি, কিছু দিয়েছি টাকা, কিন্তু তারপরে দুই বছর পর্যন্ত মামলাটা পড়ে থাকলে একজন হিন্দু অফিসার নোবেল জিয়ার, চট্টগ্রামের নোবেল জিয়ার স্যার, ওনার কাছে আমি বললাম যে বলে স্যার আমার একটা বাচ্চা, একটা মাত্র ছেলে, আমার ছেলেটার এই জীবনটা নষ্ট করে ফেলছে, আমি কোনোভাবে বিচার পাচ্ছি না, আসামিরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে, এটা যদি দয়া করে ওয়ারেন্টটা দিয়ে দেন। উনি দয়া করে এই ওয়ারেন্টটা হস্তান্তর করলেন পরের মাসে, তখন আসামি গ্রেপ্তার করলো। আসামি দুই একজন গ্রেপ্তার করার পরে পালাক্রমে তারা কোর্টে নিয়ে আসলো। আমি অনেক চেষ্টা সাধনা করলাম, উকিলকে ধরলাম, উকিলকে বারবার হাতে পায়ে ধরার পর্যন্ত কথা বললাম, কিন্তু আমার উকিল আসেই নাই, একবার আসে একবার আসে না, এভাবে অনেক আমি খরচ করতে পারি নাই। অনেক চেষ্টার বলে আমি চেষ্টা ব্যর্থ হয়ে কোড়েতে কান্নাকাটি করে আমি চলে আসছি। আমি বলছিও যে আমার বাচ্চা যদি সুস্থ জীবিত না হয় তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে আর কোনো লাভ নেই, যেহেতু আমি কোনো এই বাচ্চার দুইটা বাচ্চার জন্য আমি কোনো সংসারও করিনি, বাচ্চার জীবনের দিকে তাকায় আমি সংসার থেকে বিচ্ছিন্ন। এখন সুহৃদয়বান ব্যক্তিদের নিকট আমি এই আরজ করি যে আমার এই আবেদন যে একটা বাবার নিকট একটা সন্তান জীবিত লাশ, এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন বোঝা আর কোনো কিছু নেই। আমি সুহৃদয়বান ব্যক্তির নিকট আমি অনুরোধ জানাই যেন আমার এই বাচ্চার ভবিষ্যৎ জিন্দগিটা যাতে ফিরে আসে, এবং আমার বাচ্চার যেন মাঝে মধ্যে লিঙ্গ ফুলে পেশাব আটকে যায়, আমার বাচ্চা যদি মরে যায় তাহলে তো আমি আর পৃথিবীতে বাঁচতে পারবো না। এটার লিঙ্গটা মাঝে মধ্যে লিঙ্গ ফুলে অনেক মোটা হয়ে যায়, এবং এই ফুলে মোটা হয়ে গেলে পরে এই বাচ্চার লিঙ্গ দেওয়ার পেশা বাসে না, কষ্ট হওয়া কান্নাকাটি করে, তাহলে আমি ডাক্তারের কাছ থেকে আমি অনেক অল্প পয়সার মাধ্যমে যেইটুকু পারি আর কি আমি এইটুকু ডাক্তারের কাছ থেকে ফুলা কমার জন্য আমি ঔষধ আনি, আর কোনো কিছু আমি করতে পারি না। এই জন্য আমার বিনীত অনুরোধ সকলের নিকট এই যে আমি কোনো কিছু চাই না, আমি শুধু আমার বাচ্চার জীবনের সুস্থতা চাই। এবং যেই মহিলা তা আমার বাচ্চা লালন পালনের নামে আমার বাচ্চার জীবনটাকে নষ্ট করে দিয়েছে তার সুস্থ বিচার চাই, এবং তার এই দুর্ঘটনা ঘটানোর জন্য যে সহযোগিতা করেছে, তার তিন ভাই সহযোগিতা করেছে, এই তিন ভাইয়ের নামে আমি কোর্টে অবজেকশন করেছি। দীর্ঘ আট মাস দৌড়েছি থানায়, থানায় দৌড়েও আমি এই রিপোর্টের জন্য, যেহেতু মেডিকেলের রিপোর্টই আমার ভুল দিয়েছে, অ্যাক্সিডেন্টলি ইঞ্জুরি দিয়েছে, অথচ আমার বাচ্চা অ্যাক্সিডেন্টলি ইঞ্জুরি হয় না। আমি এইটুকুই চাই যে আমার বাচ্চার যে মামলা তদারকি করেছেন এবং পুনরায় যাতে এটা তদারকি করেন, এবং যা মেডিকেল রিপোর্ট করেছে আসলে অ্যাক্সিডেন্ট কি চতুর্দিক দিয়ে এইভাবে ঘুরায় ঘুরায় কাটা যায় কি না, আর একটা বাচ্চা দুই মাস কম তিন বছর বয়সে এই বাচ্চা কীভাবে অ্যাক্সিডেন্ট করতে পারে। বাসায় তো খুব মানুষই ছিল না, তখন কারেন্টও ছিল না, এবং বাসার লোকরা বলছে যে কারেন্ট ছিল না, আমিও বাসায় ছিলাম না, শুধু বাচ্চা ছিল এবং তার সৎমা ছিল, আর তো কোনো কিছু জানি না। দুই মাস কম তিন বছর বয়সে একটা বাচ্চা কীভাবে লিঙ্গটা তার ঘুরায় ঘুরায় কাটতে পারে, এটা তো কখনো বিশ্বাসযোগ্য কথা না, এটা অ্যাক্সিডেন্ট কখনো হতে পারে না, এটা নির্ভরযোগ্য সেই ছিল, এবং বাসার লোকেরা দেখেছে, বাসার লোকেরা সাক্ষীও ছিল।
আমার এই বাচ্চাটার যে লিঙ্গ কাটা হয়েছে, বাচ্চাটার যে ববি আমি যেইটুকু পেয়েছি আর কি, তা বাচ্চাটা আগে পেশাব করলে বাচ্চার লিঙ্গটা দাঁড়াতো, কিন্তু এখন পেশাব করলে আর বাচ্চার লিঙ্গ দাঁড়ায় না। আমার টেনশন এই যে আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে, এই বাচ্চাটার ভবিষ্যৎ জিন্দগিটা নষ্ট হয়ে গেছে। এই বাচ্চার ভবিষ্যৎ জিন্দগি আমি পিতা হিসাবে যদি আমার বাচ্চার এরকমই হয়ে থাকে আমি বাঁচতে পারবো না। আমার বাচ্চা যদি কোনো কখনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি সাথে সাথে হার্ট অ্যাটাক করে আমি মারা যাব, আমি ধৈর্য ধারণ করতে পারবো না। একজন পিতার সম্মুখে একটা বাচ্চার লাশ, জিন্দা লাশ, বিশিষ্ট বিজ্ঞানীরাই বলেছে একটা পিতার নিকট বাচ্চার লাশের মতো এত ওজন জিনিস আর পৃথিবীতে কোনো জিনিস নেই। আমি যখন বাবা হিসাবে আমার সন্তানকে লিঙ্গ কাটা দেখা মাত্র আমি বেহুশ হয়ে গেছি, আমি হুঁশ ঠিক রাখতে পারি নাই। যখন আমি চিৎকার দিয়েছি চতুর্দিকে মানুষ এসে, তারপরে আমাকেও নিয়েছে বাচ্চাকেও নিয়েছে, আমি এইটুকু জানি আমি প্রায় সময় আমি বেহুশের মতো ছিলাম। আমার তেমন একটা মানসিক ভারসাম্য আমার ঠিক ছিল না। আমি এই অবস্থার মাধ্যমে অনেকের পায়ে ধরেছি, অনেক কষ্ট মষ্ট করে চিকিৎসা করেছি, অনেক টাকা নিদেনি করেছি, কিন্তু এই দিন আজও পর্যন্ত আমি ভাঙতে পারি নাই। কিন্তু আমার বাচ্চাও সুস্থ না, কিছুদিন পরপর অসুস্থ হয়ে গেলে আমি এই বাচ্চার জন্য আমি সামান্য কিছু ঔষধ আনি, এবং আমি এই আসামি পক্ষরা আমাকে অনেক হুমকি ধুমকি দেয়, আমাকে অনেক কিছু করে, আমাকে ডিপোজও দিয়েছে। ডিপোজ ঘটনা কখন ঘটাইছে, জামিনের পরে আমাকে ডিপোজ দিছে টাকার মাধ্যমে, এবং আমার নামে অনেক মিথ্যাচার করছে, অনেক মামলার ভয় দেখাচ্ছে, আমার মা বাবারও ভয় দেখাচ্ছে। এবং আমি নিরীহ মানুষ, আমার বাবা একজন পুঙ্গ বয়স্ক মানুষ, আমার মাও অসুস্থ, তাদেরকেও ভয় দেখায় আসছে। তা আসামিদের মামা মোহাম্মদ শাহজাহান মিয়া, এক নম্বর আসামি হইল জান্নাতুল পিয়ারা আমার স্ত্রী, দ্বিতীয় আসামি হইল আব্দুল হাকিম, তৃতীয় আসামি হইল আবু হানিফ, চতুর্থ আসামি হইল আব্দুল সাত্তার। আমি জানি অনেক সুহৃদয়বান ব্যক্তি আছেন, অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, অনেক এবং অনেক প্রশাসন সুহৃদয়বান, প্রশাসনের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমি এটার সুস্থ বিচার পাব, এবং আমার মতন একজন হতদরিদ্র বাবা সন্তানের সুস্থ বিচার পাবে, এবং আমি আমার বাচ্চার সুস্থতা জীবন ফিরে যদি পাই তাহলে আমি আল্লাহর নিকট কোটি কোটি কৃতজ্ঞ। আমি আর কিছু চাওয়া পাওয়ার নাই, আমি চাই এই ধরনের ডাইনি মহিলা যে সন্তানের মতন যে শিশু বাচ্চাকে এইভাবে লিঙ্গ কাটতে পারে, আমার মনে হয় না পৃথিবীতে এইরকম আর কোনো নজির আছে। আমার জীবনের যদি 3 দিনে একবার খেতে পারি, তারপরে আমার সুস্থ বাচ্চা আমার চোখের সামনে যদি থাকে, তাই আমি আল্লাহর কোটি কোটি শুকুর। তার বাইরে আর আমি কোনো কিছু চাই না। মেডিকেলের মাধ্যমে গেলে আমাকে টাকা দাবি করেছেন, কিন্তু আমি দুঃখজনক আমার কাছে টাকা ছিল না, 100 টাকা দিয়েছি, এই জন্য হয়তো আমার রিপোর্টটা এরকম করেছে। আমি যার কাছেই যাই দুই একজনের কাছে বিচার পাই, আর বাকিরা আমারে টাকা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। একজন পিপিও আমার টাকা গায়ে কোডও আসে নাই, এবং আমার উকিল অ্যাডভোকেট ফুরকান পিপি গোবিন্দ উনিও আসে নাই। আমি টাকা দেওয়া যা অল্প যেইটুকু পেরেছি আমাকে ওয়াদা দিয়ে আমার কাছে আসে নাই, আমার আমার কাজগুলো করে নাই। কেন আমার রিপোর্টটা অ্যাক্সিডেন্টলি ইঞ্জুরি হলো, আমি এটা দেশবাসীর কাছে এবং প্রশাসন মহোদয়ের কাছে আমি এটার বিচার চাই, এবং আমার বাচ্চার সুস্থতা কিভাবে হয় সেই চিকিৎসার ব্যবস্থার জন্য আমি প্রশাসন মহোদয় এবং জ্ঞানীগুণী মানুষের নিকট আমি এটার সুস্থ বিচারের মাধ্যমে আসামিকে পুনরায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এবং বাচ্চার সুচিকিৎসার ব্যবস্থা যেন করা হয়। কিভাবে আমার বাচ্চার সুস্থ বিচার পাব, আপনারা দেশবাসী বিবেক বিবেচনা করে যদি আমার এই বিষয়টা দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আমি কৃতজ্ঞ আদায় করব আল্লাহ পাকের, আল্লাহ মহান আল্লাহ পাকের নিকটও।
কোটি কোটি শুকর আদায় করব। সেই সময় ঘটনার জের ধরে চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। দ্বিতীয় স্ত্রী জান্নাতুল পেয়ারা সহ বাকি তিন স্বজন আর্থিক জোরে জামিন পেয়ে যায় বলে অভিযোগ করেন শিশুর পিতা ওসমান গনি, এবং তারা মেডিকেল রিপোর্টও দুর্নীতি করে তার ফলাফল পরিবর্তন করেন। ওসমান গনি ম্যাজিস্ট্রেট, উকিল, পিপি সবার দ্বারে দ্বারে দারিদ্রতা আর অসহায়ত্ব নিয়ে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও মেলেনি তার ন্যায্য বিচার। এ যেন নিষ্পাপ সুফিয়ানের ভবিষ্যৎ জীবন সম্মুখে এক অন্ধকার, আর পুত্রশোকে পিতার বোবা কান্না, যেখানে লজ্জিত হয় এ সমাজ ও লজ্জিত আমরা মানুষ। মনির হোসাইন তুষি, বাংলাধারা, চট্টগ্রাম।